চমৎকার একটা ডিভাইস নিয়ে আসছেন, যে ডিভাইসটা যদি কোনো বাড়িতে থাকে তো সেই বাড়ির পানি ওয়েস্ট হবে না, এটা কনফার্ম। জি জি অবশ্যই। আমরা যে বাসা বাড়িতে বসবাস করি সেই বাসা বাড়ির ছাদ থেকে পানি পড়ে মানুষের শরীর ভিজে যাচ্ছে, রাস্তাঘাট ভিজে যাচ্ছে, আমাদের পানি ওয়েস্ট হচ্ছে। পানি শেষ হয়ে যাবে, মোটরটা অন করতে সাহায্য করবে। জি জি অবশ্যই। আবার যখন পানি ভরে যাবে মোটরটা অফ করে দিবে অটোমেটিকলি। জি, অজু করতে গেছে পানি নেই, পানি এই ফিল্টার কখনো করা লাগবে না। এক বছরের ভিতরে কোনো প্রবলেম হবে ফেরত দিয়ে নতুন দিয়ে দিবে। হ্যাঁ, নতুন একটা ডিভাইস, নতুন একটা ডিভাইস। আসসালামু আলাইকুম আরাফাত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। চমৎকার একটা ডিভাইস দেখে আমি মন ভালো হয়ে গেছে ভাই। বিশেষ করে ঢাকা শহর কেন্দ্রিক আমরা যারা বসবাস করি, আমরা দেখি যে আসলে আমরা যে বাসা বাড়িতে বসবাস করি সেই বাসা বাড়ির ছাদ থেকে পানি পড়ে মানুষের শরীর ভিজে যাচ্ছে, রাস্তাঘাট ভিজে যাচ্ছে, আমাদের পানি ওয়েস্ট হচ্ছে, বিদ্যুৎ নষ্ট হচ্ছে। তো আপনি চমৎকার একটা ডিভাইস নিয়ে আসছেন, যে ডিভাইসটা যদি কোনো বাড়িতে থাকে তো সেই বাড়ির পানি ওয়েস্ট হবে না, এটা কনফার্ম। জি জি অবশ্যই। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি এখানে ডিভাইসটা আপনি ডিসপ্লে করে রেখেছেন। আমি এটা সম্পর্কে জানার পূর্বে যারা সরাসরি আপনার এই প্রতিষ্ঠান ভিজিট করতে যাচ্ছে তারা কীভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলবেন। আমার লোকেশন হচ্ছে হাউস নম্বর 909, জি, রোড নম্বর 6, বলুকছি, সাগুপ্তা এনএম হাউজিং, মিরপুর 12, পল্লবী। রাইট, ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিব, যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আমরা রেখে দিতে হবে। ভাই আসলে এই ডিভাইসটা একটু ডিটেলসটা জানতে চাচ্ছি, যে আসলে মূলত কারা এই ডিভাইসটা ব্যবহার করবে। আমি তো জাস্ট একটা বেসিক নলেজ দিলাম, আপনি একটু ডিটেলস বলেন। এটা হচ্ছে কি ভাই, যাদের প্রতিটা অনারে অবশ্যই একটা বাড়ি থাকে, আর যেই বাড়িতে পানি উঠানোর জন্য একটা পাম্প থাকে, পাম্প থাকে, ওয়াটার পাম্প, এই ওয়াটার পাম্পটা চালু করার জন্য একজন কেয়ারটেকার থাকে। কেয়ারটেকার থাকে, যারা হচ্ছে গিয়া পানি এটা দেখা যায় যে কেয়ারটেকার থাকে উনি সকালে অফ করে আবার দুপুরে অফ, দেখলে কেয়ারটেকারকে বাজার করতে দিছে, সে বাজারে গিয়েছে পানি বেশি ওভারফ্লো হয়ে পাশের বাসা নষ্ট হচ্ছে, পানিটা ওভারফ্লো হচ্ছে, পানির বিলটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, ঝামেলা সৃষ্টি হচ্ছে। তো আমার এই ডিভাইসটা লাগালে হচ্ছে গিয়া টোটালি হচ্ছে গিয়া পানির বিলটা কম আসবে, বিদ্যুৎ খরচটা কম আসবে, বাসার ছাদ ড্যামেজ হবে না। আচ্ছা, এছাড়াও নানাবিধ সুবিধা আছে, যেরকম অজু করতে গেছে পানি নেই, পানি ফিল্টার কখনো করা লাগবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মসজিদে অজু করতে গেলো কিন্তু পানি নেই। জি জি জি। কেন? কারণ দেখা যায় মুয়াজ্জিন সাহেব কাজে বাইরে ছিল, সে মোটর অন করতে ভুলে গেছে। কিন্তু এই ডিভাইসটা যদি থাকে তো দেখা যায় পানি যখনই শেষ হবে অটোমেটিক মোটরটা চালু হবে, পানি ট্যাঙ্কি ভরে যাবে। জি জি অবশ্যই। রাইট, ওকে। তো ভাই আপনি যেটা বলছেন যে এটা যদি থাকে তাহলে পানির মানে পানি ট্যাঙ্কি ফিল আপ রাখার জন্য কোনো কেয়ারটেকারের আর প্রয়োজন হবে না? জি না, মানে একটা কেয়ারটেকার অলওয়েজ ওটার সাথে ফিট করাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা কেয়ারটেকারের কাজ করবে। এছাড়াও হচ্ছে কি, আমরা যেই কাজটা করে থাকি বাসা বাড়ির সাথে যে আবার ট্যাঙ্কিটা আছে ওটার খালি হলে মোটর অটোমেটিক অন হচ্ছে, আফটার দেন যখন ফিল আপ হয়ে যাবে মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো মানুষ দ্বারা অপারেট করার প্রয়োজন হচ্ছে না। রাইট, আমরা যে ডিভাইসগুলো দিচ্ছি সেটা হচ্ছে ওভার ট্যাঙ্কির মধ্যে একটা সেন্সর দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যেটা মেড ইন জার্মানি, খোদাই করে লেখা আছে। এটা হলো সেন্সর? জি। এটা কি ট্যাঙ্কির ভিতরে থাকবে? হ্যাঁ, ওভার এই সেন্সরটা যখন পানি শেষ হয়ে যাবে মোটরটা অন করতে সাহায্য করবে। জি জি অবশ্যই। আবার যখন পানি ভরে যাবে মোটরটা অফ করে দিবে অটোমেটিকলি। জি অটোমেটিক, পানিটা আর বাইরে পড়ছে না, ছাদে পড়ছে না, পাশের বাসে পড়ছে না, রাস্তায় পড়ছে না, কারো শরীরও ভিজতেছে না। জি জি। রাইট, ওকে। হ্যাঁ, তারপরে এছাড়া নিচে মোটরের পাশে একটা প্যানেল বক্স দিচ্ছি। আর প্যানেল বক্স, এটার মূলত কাজটা কি? এই প্যানেল বক্সের মধ্যে আমরা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিচ্ছি। আচ্ছা, যেটা মেড ইন জার্মানি। মেড ইন জার্মানি, জি। এটার কাজটা কি আসলে? এটার কাজ হচ্ছে যে আপনার এই অটোমেশনের ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে এটা তৈরি করছি। আচ্ছা, ওকে। নিজেরাই, এটা বিভিন্ন কোম্পানি আছে পার্টিকুলার সার্কিট দিয়ে তৈরি করে, এটা ওয়ান টাইম ইজ টু টাইম আসবে, বাট আমরা গ্যারান্টি সহকারে কাজ করছি। আচ্ছা, জার্মানি সেন্সর দিয়ে আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা রিপ্লেস করে নতুন একটা ডিভাইস অ্যাড করে দেবো। আচ্ছা, ওকে। এবং ঢাকা সিটির মধ্যে আচ্ছা, তাহলে এই ডিভাইসটা এটা কি মানে যেখানে ট্যাঙ্কি ওইখানেই থাকবে নাকি যে কোনো জায়গায় ফিট করবে? এটা হচ্ছে নিচে মোটরের পাশে, মোটরের পাশে এটা সেট করে দিবেন। জি জি অবশ্যই। আচ্ছা, আর এটা থাকবে হলো আপনার ওভার ট্যাঙ্কির মধ্যে। আচ্ছা, ট্যাঙ্কির মধ্যে। রাইট, ওকে। ওই এটার সাথে এটার সংযুক্তটা কি কেবলের মাধ্যমে হবে? হ্যাঁ, ওভার ট্যাঙ্কি থেকে নিচে মোটর পর্যন্ত একটা কেবলের সংযোগ থাকবে, 40-76 কেবল থাকবে। 40-76 কেবল, সমস্ত ম্যাটেরিয়ালস প্লাস ইনস্টলেশন আমরাই করে দিচ্ছি। এটা প্যাকেজ আকারে কস্ট করছে 1 থেকে 6 তলা পর্যন্ত 6000 টাকা ইনসাইড ঢাকাতে। আচ্ছা আচ্ছা, ঢাকার বাইরে হলে ট্রাভেলিং কস্ট অ্যাড হবে, এটা ক্লায়েন্টের সাথে কথা বলে আমরা এটা। রাইট, মানে ঢাকার ভেতরে আপনারা নিজে নিজেরা গিয়ে ইনস্টল করে দিবেন? আমার ইঞ্জিনিয়ার আছে প্লাস টেকনিশিয়ান আছে, তিনারে গিয়ে ইনস্টল, তারা গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে। এটার খরচ পড়বে হলো আপনার 6000 টাকা। সে যদি 6000 টাকা খরচ করে তাহলে কি তার আপনার 6000 টাকার বেনিফিটটা সে কি পাবে? তার বিদ্যুৎ খরচটা বাজে, পানিটা বেঁচে, পানি বিলটা কম আসবে, এবং যে বাসে যে কেয়ারটেকারের যে ঝামেলা, হ্যাঁ, যে কেয়ারটেকার ঈদের ছুটিতে 5 দিনের ছুটি দিয়ে দিচ্ছে, এখন ছুটিতে গেলে মোটরটা ছাড়বে, অনেকে ভয়তে মোটরের কাছে আসে না। রাইট,
এই যে সুবিধাটা, হ্যাঁ অনেক সময় দেখা যায় কি আপনার এখন আপনারা দেখা যায় ঢাকা শহরে দেখা যায় আপনার কি বলে ডেভেলপার কাছ থেকে ফ্ল্যাট কিনে রাখে, নিজস্ব বাড়ি থাকে না, তো একজন আরেকজন উপর ভরসা করে যে আমি যাচ্ছি না, সে হয়তো গিয়ে মোটরটা অন করে দিবে, তো কোনো প্যারা নাই যে আপনি যদি থাকে দারোয়ান থাকুক বা না থাকুক মোটর অন অফ হতে থাকবে। জি জি রাইট, ওকে বুঝতে পেরেছি। তাহলে এই প্যাকেজটার প্রাইস হলো মাত্র 6,000 টাকা। এটা কি আপনার ঢাকার ভিতরে ইনস্টলটা সম্পূর্ণ ফ্রি, আপনারা গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে, আপনাদের টেকনিশিয়ান গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে। ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছে তারা যেটা করবে সেটা হলো আপনার মানে কি বলে যাতায়াত খরচটা দিয়ে দিবে, আপনারা গিয়ে আমরা অ্যাডভান্স কোনো পেমেন্ট নিচ্ছি না, অ্যাডভান্স কোনো পেমেন্ট স্যার, শুধু অর্ডারটি কনফার্ম করবে, আমরা টিম পাঠিয়ে দেবো, যখন ইনস্টল শেষ হয়ে যাবে তখন পেমেন্টটি ক্লিয়ার করবে। রাইট, বুঝতে পেরেছি। ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এটা? এটা 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নট ওয়ারেন্টি। কোনো প্রবলেম হলে আমরা বলবো যে সার্ভিস করে দিচ্ছি, 1 বছরের ভিতরে কোনো প্রবলেম হবে ফেরত দিয়ে নতুন দিয়ে দিবে। হ্যাঁ, নতুন একটা ডিভাইস, নতুন একটা ডিভাইস আপনি দিয়ে দিবেন। এবং আমাদের পেজের সাথে আমাদের ট্রেড লাইসেন্স প্লাস হচ্ছে আমাদের এনআইডি শো থাকবে, শো থাকবে, আমরা যাতে অনেকে ভাবতে পারে যে আমরা অনলাইনে বিজনেস করি হয়তো এটা ফেক হতে পারে। রাইট, বাট আমাদের অফিস ভিজিট করে পেমেন্টটি ক্লিয়ার করতে পারবো। রাইট, বুঝতে পেরেছি। এটা তো ডিটেলস আর মনে হয় না কিছু বলার আছে না, এটা জানতে এসেছে। এটা হচ্ছে নতুন লঞ্চ করছে, এটার নাম হচ্ছে রাডার। এটা নতুন নতুন আসছে, আজ 15 দিন হয়েছে আমাদের এখানে আসছে। ওকে, এটা হচ্ছে গিয়া মেড ইন তাইওয়ানের, মেড ইন তাইওয়ান। জি জি, আচ্ছা আচ্ছা। এটা দিয়ে ইনস্টল করলে এটা দিয়ে আমরা 2 বছরের গ্যারান্টি দিচ্ছি, 2 বছরের গ্যারান্টি দিচ্ছি। এই সমস্ত ম্যাটারস, এটা ক্ষেত্রে ছিল জার্মানি সেন্সর, আর এটা ক্ষেত্রে শুধুমাত্র রাডার দিয়ে এই প্যাকেজ সহকারে আমরা করতেছি ইনসাইড ঢাকার মধ্যে 7,000 টাকা, 7,000 টাকা, 1 থেকে 6 তলা পর্যন্ত 7,000 টাকা, 6 তলা বেশি হলে পার লেভেলে 1,000 টাকা করে বৃদ্ধি পাবে। আচ্ছা, এছাড়া আরেকটা সুবিধার কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়া ইলেকট্রিক পণ্য যে কোনো সব প্রবলেম হতে পারে, আমরা ম্যানুয়াল অপশনটা রেখেছি, যে পানি নেই বাসায় চিল্লাফালা করবো যে পানি নেই, অটো চলছে না, তখন আমরা হচ্ছে গিয়ে একটা ম্যানুয়াল অপশন রেখেছি, সার্কিট ব্রেকার টাপ করে দিলে এটা ম্যানুয়ালি পানি উঠবে। আমাদের ইনফর্ম করলে আমরা ইনসাইড ঢাকাতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সার্ভিস দিব, ঢাকার বাইরে হলে 5 থেকে 7 দিন আমাদের সময় দিতে হবে। ফাইন, বুঝতে পেরেছি। ওকে, তো এছাড়া তো আর ডিটেলস আমার মনে হয় না আর কিছু বলার আছে। জি না। ওকে, তো আপনারা যে ডিভাইসটা নিতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্স ওনাদের নাম্বারটা ছিল তুমি স্পষ্টভাবে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। তো আজকের মতো মামুন ঝরের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।